তো এখন আমাদের এই যে লাল তার দুইটা আসবে বাহিরের দুই লুপে আর কালো যে তার দুইটা আছে কালো তার দুইটা স্টার্টিং ভিতরের দুই লুপে আসবে তো আমাদের এই ভিতরের এই দুইটা লুপ আমি প্রথম মাথাটা এই স্টার্টিং এ কালোটা লাগাই নিলাম Assalamualaikum viewers, ESB Bangla channel এর আরো একটি নতুন ভিডিওতে আপনাদের শুভ অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি জলিল মেকার আপনাদের সামনে ফ্যান নিয়ে কিছু আলাপ আলোচনা করব যে ফ্যানগুলো মূলত বেয়ারিং সমস্যা হলে আটকে যায় কিংবা ক্যাসকেড শব্দ হয় সেই ফ্যানগুলো আপনাদের কি করণীয় উচিত এবং আপনি একটা ক্যাপাসিটর দোকান থেকে কিনে নিলে কিন্তু ওই ক্যাপাসিটরটা লাগানোর আপনার মুখস্থ কোনো বিদ্যা থাকে না তো সেই বিদ্যাটা আমার এই ভিডিওর মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে একটা ফ্যানের ক্যাপাসিটর কিভাবে লাগাতে হবে এবং সেই জিনিসটা বোঝানোর জন্য আমি নতুন কয়েল নিয়েছি এবং পুরান ফ্যানটা কিভাবে মেরামত করবেন সেই বিষয়ে আমি একটা পুরান কয়েল নিয়েছি যেমন আমাদের বেয়ারিং আটকে গেলে ফ্যানটা আর চলে না বেয়ারিং লাগানোর পরেও অথবা ক্যাপাসিটর গেলেও ফ্যানটা চলে না ক্যাপাসিটর লাগানোর পরেও কিসের জন্য চলে না সেই বিষয়টা আজকে আপনাদের সামনে তুলে ধরব সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ না করে ভিউয়ার্স কাজের শুরুতেই আপনারে বলি থেকে বুঝিয়ে দিতেছি আমাদের এই জায়গায় চারটি তার আছে যেমন এই দুইটা তার রানিং আর এই ভিতরের তার দুইটা আছে স্টার্টিং একটা তার একটা তার এই দুইটা তার হলে স্টার্টিং যখন আমরা ক্যাপাসিটরের তার দুইটা লাগাই তখন আমাদের এই রানিং এর একটা তার লাগাই আর একটা হইলে আপনার স্টার্টিং এর একটা তার লাগাই আর বাকি যে দুইটা তার থাকে ওই তার দুইটা কিন্তু আমরা সাধারণত মানে দুইটা তার অ্যাডজাস্ট করে ফেলাই ওই তার দুইটা কোন দুইটা আমরা রানিং এবং স্টার্টিং এর দুইটা তার নিলাম ক্যাপাসিটরে আর আমি আপনার দুইটা তার হলো এই দুইটা আমরা এইভাবে অ্যাডজাস্ট করে দিই তো আমি কাগজে কলমে আপনারে এখন বুঝাবো তারপর আমি এই কাজটা করব যে লেয়ারের যে তারটা এই লেয়ারের দুইটা তার আমাদের স্টার্টিং বাহিরের লেয়ারের দুই তার আমাদের রানিং তো রানিং আর স্টার্টিং এর দুইটা তার কিন্তু এক হবে এলে কয়েলের বাহিরে আইয়া তারপর এক হবে হওয়ার পরে এই তারটা আমরা এই জায়গা থেকে নিয়ে আসব একদম সরাসরি এই যে এসি 220 ভোল্টে এসি 220 ভোল্ট তো আমাদের বাকি থেকে এই যে দুইটা তার একটা স্টার্টিং একটা রানিং তো একটা স্টার্টিং আমরা এই যে টানিয়া এই জায়গায় আনলাম আর একটা রানিং এই জায়গা থেকে টানিয়া এই জায়গায় আনলাম তো এখন আমাদের এই রানিং এর তারটা আমরা এই এই জায়গা থেকে ক্যাপাসিটরের কাছে নিয়ে যাব একবারে ঠিক ক্যাপাসিটরের একটা তারে লাগাই দেব আর এই যে রানিং এর তারটায় কিন্তু একটা ইস্যু আছে এই রানিং এর তারটাও আমরা এই জায়গা থেকে টানিয়া একদম ওই বাকি ক্যাপাসিটরের আরেকটা লাইনে দিয়ে দেব দেওয়ার পরে এই রানিং যেটা এইতে ভিতরের তারটা কিন্তু ক্যাপাসিটরে আসছে স্টার্টিং এসএ স্টার্টিং আর এ রানিং এই যে রানিং এর থেকে আমাদের একটা তার এই যে এই জায়গায় আসবে তো এই হইলো আমাদের 220 ভোল্ট
এই 220 ভোল্ট এগুনে আমরা কেমনে লাইনটা নিলাম এটা পুরো ডায়াগ্রাম আমি অ্যানিমেশন দ্বারা আপনাদের দিয়ে দেব ভিডিওর ভিতরে আপনারা ওই ডায়াগ্রাম দেখে যে কেউ এই কানেকশনটা করতে পারবেন এখন আমি আপনাদের ড্রয়িং করে দেখাইলাম পরে আমার এই যে ভিডিওটাই এই ভিডিওর ভিতরে আপনাদের তারগুলো কিভাবে মানে আপনারা করবেন কিভাবে সেই বিষয়টাও কিন্তু আমি এই ভিডিওতে দেখাবো আমি এটা ড্রয়িং করে দেখাইলাম ড্রয়িংটা আমি এই জায়গায় রাখি এখন আমার এই জায়গায় চারটি তার নিয়া আপনাদের দেখাবো যে আমি কাজটা কিভাবে করি আমি চার টুকরা তার নিলাম এই চার টুকরা তারের কানেকশন আমি উঠে দেখাবো ভিউয়ার্স আপনি যদি এই কানেকশনটা তিন তারে উঠান তাও কিন্তু পারবেন এই যে আপনাদের রানিং স্টার্টিং ওই জায়গায় দেখাইলাম আপনি রানিং এর একটা তার স্টার্টিং এর একটা তার দুই তার এক করবেন এই ডাইন সাইডের দুইটা আর বাম সাইডের দুইটা আপনি ক্যাপাসিটরে নিয়ে যাবেন স্টার্টিং এবং রানিং তো এই যে আপনার যেটা দুই তার লাগাবেন ওই তারটা ডাইরেক্টলি কারেন্টে যাবে আর এই রানিং থেকে একটা লাইন নিয়ে ক্যাপাসিটরে দেবেন ক্যাপাসিটর থেকে আপনার কারেন্টে 220 ভোল্টে যাবে তো আমি চাই দেব যাতে আমরা এই জায়গা থেকে এই তারটা ভরে নিতে পারি এই জায়গায় আমি তারটা ভরে দিলাম এই জায়গা থেকে আমরা বাইর করে নেব তার জন্য আমাদের একটা টুইজার কিংবা শন দরকার এখন এই জায়গায় মাথা তারের মাথাটা আমি বাইর করে নিচ্ছি পুরো সিলিং ফ্যান বান্দা শেখার জন্য যদি আপনাদের শিক্ষণীয় থাকে তো কমেন্টে জানাবেন আমরা সিলিং ফ্যানের ভিডিও ছাড়ব যদি আপনাদের কমেন্ট পাই তো এখন আমাদের এই যে লাল তার দুইটা আসবে এই বাহিরের দুই লুপে আর কালো যে তার দুইটা আছে কালো তার দুইটা স্টার্টিং ভিতরের দুই লুপে আসবে তো আমাদের এই ভিতরের এই দুইটা লুপ আমি প্রথম মাথাটা এই স্টার্টিংয়ে কালোটা লাগাই নিলাম দ্বিতীয় কালো তারটা আমরা স্টার্টিংয়ের দ্বিতীয় তারে লাগাই নিলাম এখন আমাদের দুইটা তার আছে দুইটা তার হইল আমাদের রানিং তো রানিংয়ের প্রথম একটি লুপ আমি এ জায়গায় সংযোগ দিয়ে নিলাম রানিংয়ের দ্বিতীয় তারটিও আমি সংযোগ করে নিচ্ছি দ্বিতীয় রানিংয়ের যে তারটা আছে এই তারটাও আমি এ জায়গায় দিয়ে নিচ্ছি তারপরে আমরা ঝালাই করে দেব ঝালাইটা করলে কি হবে সে বিষয়ে আমি দুইটা কথা বলি ঝালাই দিলে আপনার এই জায়গায় লুজ করার সম্ভাবনা থাকে আর জানেন লুজ করলে তার পড়তে থাকে অল্প দিনের ভিতরে ফ্যানটা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমি যদি ঝালাই করে দিই তো সেক্ষেত্রে আর লুজও করবে না অল্প দিনে ফ্যান বন্ধও হবে না তো আপনারাও চেষ্টা করবেন ঝালাইটা দিয়ে দেওয়ার জন্য অনেকে কী করে আপনার তারটা মোড়াইয়ে দিয়ে দেয় মোড়াইয়ে দেওয়াটা আমি বেশ ভালো মনে করি না তো আমি এখন এই জায়গায় ঝালাই দিয়ে নিচ্ছি আপনারাও ঝালাই দিয়ে নেবেন তারপরে টিউবগুলো আমরা একবারে কয়েলের সাথে মিশিয়ে দেব তো আমরা মিটারটা অংশে এই জায়গায় ব্যবহার করলাম এখন আমরা কানেকশন মাপ দিলে দেখব যে আমাদের মিটারে শো করে কিনা তো দেখেন এই হলে রানিং কয়েল শো করছে এবং এই দেখেন স্টার্টিং কয়েল শো করছে তো এই এইভাবে আপনারা কাজগুলো করবেন আর অবশ্য আমি খুব সুন্দর একটি ডায়াগ্রাম আপনাদের দেব ডায়াগ্রামটা অবশ্যই নিয়ে যাবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন ইএসবি বাংলা চ্যানেলের সাথে থাকুন লাইক শেয়ার দিয়ে চ্যানেলটাকে আরও র্যাঙ্কিং পর্যায়ে আপনারা নিয়ে যান এই পর্যন্ত আমার ভিডিও আজকে আর যদি এই ফ্যান নিয়ে আরও কোনো আপনাদের মতামত থাকে তো কমেন্টস বক্সে জানাবেন
আমি আসছি আগামী ভিডিওতে ইলেকট্রিক সাবজেক্টের কাজ নিয়ে। সেই পর্যন্ত আপনাদের।